बिस्मिल्लाह रहमान रहीम अस्सलामु आलैकुम रेडियन लैबोरेटरी हाई स्कूल एवं रेडियन कल्चरल क्लाब एवं प्रवृत्ति लार्निंग यूट्यूब चैनल थेके बोलछी। तो प्रिय छात्र छात्री ओ बंधुरा, आज आमी षष्ठ श्रेणी प्रथम अध्याय स्वाभाविक संख्या ओ भग्नांश अनुशीलन 1.3 निये आलोचना करछी। तो ए अध्याय सम्पर्के जानते हले आमादेर प्रथमे जेगुलो जिनिस जाना प्रयोजन ता हलो गरिष्ठ साधारण गुणनीयक बा गुआसागु काके बोले। दो बा ततोधिक संख्यार साधारण गुणनीयकगुलोर मध्ये सबचेये तो बड़ गुणनीयकके ओई संख्यागुलोर गरिष्ठ साधारण गुणनीयक बा संक्षेपे गुआसागु बोले। एरपरे आमरा आसि भाग प्रक्रिया सर्वशेष भाजक हलो गुआसागु, अर्थात आमरा जखन भाग प्रक्रिया गुआसागु निर्णय करब तखन आमादेर सर्वशेष भाजक हबे गुआसागु। लघिष्ठ साधारण गुणितक, लघिष्ठ साधारण गुणितक कि दो बा ततोधिक संख्यार क्षुद्रतम साधारण गुणितकके तादेर लघिष्ठ साधारण गुणितक बले, अर्थात दो बा ततोधिक संख्यार साधारण गुणितकगुलोर मध्ये गुणितकके तादेर सरि दो बा ततोधिक संख्यार क्षुद्रतम साधारण गुणितकके तादेर लघिष्ठ साधारण गुणितक बा संक्षेपे लसागु बले। ए अध्याय आमादेर आरेकटा सूत्र जाना प्रयोजन जे अनेक समय किछु किछु सृजनशील अंक बोइर अंकते बोले थाके जे दुइटी संख्यार गुणफल निर्णय करो, ताहले सेई क्षेत्रे आमरा दुइटी संख्यार गुणफलेर सूत्र हलो दुइटी संख्यार गुणफल समान समान संख्या द्वयेर लसागु गुण संख्या द्वयेर गुआसागु। এই সূত্রগুলো যদি আমরা আমাদের জানা থাকে তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের আশা করি কোনো সমস্যা হবে না। তো যাই হোক বন্ধুরা, আমি কিছু সূত্র বা ফর্মুলা লিখে দিয়েছি, এবার আমি সরাসরি একটি সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমার সঙ্গে তোমরা থাকো এবং আমার অঙ্ক করাটা তোমরা মনোযোগ সহকারে দেখো। प्रथम आमरा सृजनशील अंकटा उठाय नेब। सृजनशील बारो अठारो ओ चौबीस ओ छत्तीस चारटी संख्या, बारो बारो अठारो चौबीस ओ छत्तीस चारटी संख्या। तो बंधुरा एटा हलो आमादेर उद्दीपक जे सृजनशील आमी लिखेछि बारो अठारो चौबीस ओ छत्तीस चारटी संख्या। एखन एखान थेके आमरा कयेकटी सृजनशील प्रश्न करार चेष्टा करब। आमरा क नम्बरे लिखते पारि, छय ओ नयेर मौलिक साधारण गुणनीयकगुलो निर्णय करो। छय ओ नयेर मौलिक मौलिक साधारण गुणनीयक निर्णय करो। गुणनीयक निर्णय करो, এটা একটা সৃজনশীল। খ নম্বর আমরা লিখতে পারি, ভাগ প্রক্রিয়া উদ্দীপকের ভাগ প্রক্রিয়ায় উদ্দীপকের উদ্দীপকের সংখ্যাগুলোর সংখ্যাগুলোর গুণাগু ও নির্ণয় করো। খ নম্বরে বন্ধুরা, খ নম্বরে আমি লিখেছি যে ভাগ প্রক্রিয়ায় উদ্দীপকের সংখ্যাগুলোর গুণাগু নির্ণয় করো। এবং গ নম্বরে আরেকটা প্রশ্ন আমরা করতে পারি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্দীপকের সংখ্যাগুলো দ্বারা উদ্দীপকের সংখ্যা গুলো দ্বারা ভাগ করলে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন প্রতিক্ষেত্রে ভাগ শেষ তিন থাকবে তা নির্ণয় করো। বন্ধুরা আমরা তিনটি সৃজনশীল লিখেছি যে ক নম্বর লিখেছি যে ছয় ও নয়ের মৌলিক সাধারণ গুণনীয়গুলো নির্ণয় করো, খ নম্বরে ভাগ প্রক্রিয়া উদ্দীপকের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো, গ নম্বর লিখেছি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্দীপকের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ তিন থাকবে তা নির্ণয় করে। এখন বন্ধুরা আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গে থাকবে। আমি যদি প্রথমে সমাধান লিখে থাকি তাহলে প্রত্যেকটা ক খ গ সৃজনশীলে পরবর্তীতে উত্তর না লিখলেও হবে, আবার লিখলেও সমস্যা নেই। আচ্ছা, ক নম্বরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। ক নম্বর বলেছে ছয় ও নয়ের মৌলিক সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, তাহলে আমরা লিখব ছয় ও নয়ের মৌলিক সাধারণ গুণনীয়ক নির্ণয় করা হলো। তাহলে ছয় এর মৌলিক গুণনীয়ক, ছয়কে যেরকম ছয়ের মৌলিক গুণনীয়ক কীভাবে নির্ণয় করবো, যেরকম দুই গুণ তিন সমান সমান কত ছয় হয়, তাহলে ছয়ের গুণনীয়ক হলো দুই গুণ তিন, এবং নয়ের গুণনীয়ক তিন গুণ তিন সমান সমান নয়। অতএব নয়ের গুণনীয়ক তিন গুণ তিন। বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে ছয় ও নয়ের সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক শুধু তিন রয়েছে, তাহলে আমরা লিখতে পারি অতএব ছয় ও নয় এর গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক তিন। উত্তর, প্রশ্ন বলেছে ছয় ও নয়ের মৌলিক সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, উত্তর আমরা তিন লিখে দিলে হয়ে যাবে। তাহলে আমাদের ক নং প্রশ্নের সমাধান পেয়ে গেলাম যে ছয় ও তিনের মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো তিন, অর্থাৎ সাধারণ গুণনীয়ক তিন ব্যতীত নেই, কারণ এখানে দুই আছে এখানে তিন আছে, এরা এগুলো কখনো সাধারণ গুণনীয়ক নয়। তারপরে আমরা খ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। খ নং প্রশ্ন বলেছে ভাগ প্রক্রিয়া উদ্দীপকের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করা হলো, তাহলে আমরা লিখে নেব যে ভাগ প্রক্রিয়ায় উদ্দীপকের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করা হলো।
তো বন্ধুরা এটা আমাদের লিখে নিলে ভালো হয়। প্রথমে আমি লিখে নিয়েছি যে ভাগ প্রক্রিয়া উদ্দীপকের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করা হলো। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হলে আমাদের সবচেয়ে তো আগে ছোট সংখ্যাটাকে বেছে নিতে হবে। উদ্দীপকের সবচেয়ে ছোট সংখ্যা হলো বারো, বারো দিয়ে তার চেয়ে বড় সংখ্যাটাকে আমি ভাগ দেব। তার চেয়ে বড় আঠারো আছে, তাহলে আমরা বারো দিয়ে আঠারোকে ভাগ দিলে একবার যায় বারোকে বারো ছয়, দুই আছে কত হলে আট পাবো ছয়। এখন এই ভাগ শেষ ছয়, এটা দিয়ে আবার কে ভাজককে আমরা কী করবো এখানে নিয়ে এসে ভাগ দেব। তাহলে ছয় দুগুণা বারো, তাহলে আমাদের এখানে সর্বশেষ ভাজক হলো ছয়। এরপরে এই কী করব, এই সর্বশেষ ভাজক ছয় দিয়ে আমরা পরবর্তী সংখ্যা চব্বিশকে ভাগ দেব। তাহলে ছয় চব্বিশের মতো কতবার যায়, চার ছক চব্বিশ, একবারে মিলে গেল বন্ধুরা। আমাদের এখানে সর্বশেষ ভাজক ছয়, আবার এই সর্বশেষ ভাজক ছয় দিয়ে আমরা কী করব ছত্রিশকে ভাগ দেব। এখানে একবার যায় ছয় ছক ছত্রিশ। তাহলে বন্ধুরা আমি সূত্রতে লিখে দিয়েছিলাম যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সর্বশেষ ভাজক হলো তাদের গসাগু। তাহলে আমাদের সর্বশেষ ভাজক হলো ছয়, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব সর্বশেষ ভাজক হলো ছয়, অতএব বারো আঠারো চব্বিশ ও ছত্রিশ এর গ সা গু সমান সমান ছয়, উত্তর ছয়। তাহলে সর্বশেষ ভাজক হলো আমাদের ছয়, অতএব বারো আঠারো চব্বিশের গ সা গু ছয়, উত্তর ছয়, অর্থাৎ আমাদের অঙ্কটা শেষ। আশা করি আমি আমার ছাত্রছাত্রী এবং বন্ধুদের বোঝাতে সক্ষম হয়েছি। তাহলে আমাদের কী হলো যে ভাগ প্রক্রিয়া উদ্দীপকের সংখ্যাগুলো গসাগু নির্ণয় করা হলো, তারপরে আমরা তিনটা স্টেপে গসাগু করেছি, গসাগু করে লিখেছি সর্বশেষ ভাজক হলো ছয়, অতএব বারো আঠারো চব্বিশ ও ছত্রিশের গসাগু হলো ছয়। তাহলে বন্ধুরা এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আমাদের ক নং এবং খ নংয়ের সমাধান কিন্তু হয়ে গেছে। আমরা এরপরে গ নং প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক প্রিয় ছাত্রছাত্র বন্ধুরা, আমার সঙ্গে থাকো এবং আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। গ নং কী বলেছে এটা আমরা আগে পড়ে নেব। গ নং, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্দীপকের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ তিন থাকবে তা নির্ণয় করো। এখানে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্দীপকের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ তিন থাকবে তা নির্ণয় করো। আগে আমাদের প্রশ্নটা পড়তে হবে কোন ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম শব্দটি উল্লেখ থাকলে আমাদের মূলত লসাগু করতে হবে। তাহলে যেহেতু আমাদের লসাগু করতে হবে এবং লসাগু করার পরে যে সংখ্যাটা আমরা পাবো লসাগু, তার সঙ্গে তিন যোগ করলেই সেই সংখ্যাটি আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে দেখো আমি অঙ্কটা করার চেষ্টা করতেছি। তাহলে আমরা লিখব যে বারো আঠারো চব্বিশ ও ছত্রিশ এর লসাগুর সাথে তিন যোগ করলে, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্দীপকের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতিক্রিয়াতে ভাগ শেষ তিন থাকবে তা নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে বারো আঠারো চব্বিশ ও ছত্রিশের লসাগুর সাথে তিন যোগ করলে নির্ণয় ক্ষুদ্রতম সং খাটি পাওয়া যাবে। তাহলে আমরা লিখেছি বন্ধুরা এই জিনিসটা লিখে নিতে হবে যে বারো আঠারো চব্বিশ ও ছত্রিশের লসাগুর সাথে তিন যোগ করলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমরা লসাগু করার চেষ্টা করি। বারো আঠারো চব্বিশ ছত্রিশ, লসাগু করার ক্ষেত্রে যেহেতু সবগুলো যোগ সংখ্যা আগে দুই দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে ছয় দুগুণা বারো, নয় দুগুণা আঠারো, বারো দুগুণা চব্বিশ, তারপরে আঠারো দুগুণা
36 আবার আমরা 2 দিয়ে দেওয়ার চেষ্টা করি 3 দুগুণা 6 9 এর মধ্যে যায় না বিজোড় সংখ্যা 6 দুগুণা 12 9 দুগুণা 18 যেহেতু এখন বিজোড় সংখ্যা বেশি তাহলে আমরা 3 দিয়ে দেওয়ার চেষ্টা করি 3 ওকে 3 3 তিরিকা 9 3 দুগুণা 6 3 তিরিকা 9 যেহেতু আবার 3 দুটো রয়েছে আমরা 3 দিয়ে দিতে পারি 1 1 3 ওকে 3 2 3 ওকে 3 তাহলে বন্ধুরা লসাগুর পদ্ধতিটা হলো আমরা যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করব সেই সংখ্যাগুলোর গুণফলই হলো লসাগু অতএব ল সাগু সমান সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 জায়গা স্বল্পতার কারণে আমি এখানে লিখতেছি 2 দুগুণা 4 3 4 12 3 12 ছত্রিশ ছত্রিশ দুগুণা 72 বন্ধুরা আমাদের লসাগু কত আসলো 72 2 দুগুণা 4 3 4 12 3 12 ছত্রিশ ছত্রিশ দুগুণা 72 কিন্তু এই সংখ্যাটিকে এখন কি করতে হবে এই সংখ্যাটির সঙ্গে 3 যোগ করতে হবে অতএব বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্বিভাগের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে তা নির্ণয় করো অতএব সংখ্যাটি হলো তাহলে 72 যোগ 3 সমান সমান 75 উত্তর 75 তো বন্ধুরা আমরা সমাধান পেয়ে গেছি আমাদের সমাধান এসেছে 75 অর্থাৎ আমরা যদি এখন এই 75 দ্বারা অর্থাৎ এই উদ্বিভাগের সংখ্যাগুলো দ্বারা 75 কে আমরা যদি ভাগ দেই তাহলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে তাহলে আমরা বুঝতে পেরেছি যে যে সংখ্যাটা নির্ণয় করতে বলেছে সেই সংখ্যাটা দ্বারা যদি সেই সংখ্যাটাকে যদি আমরা এই উদ্বিভাগের সংখ্যাগুলো দ্বারা যদি ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে তাহলে বন্ধুরা আমাদের ক নং খ নং এবং গ নং প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছি আশা করি আমি প্রথমে যে সূত্রগুলো লিখে দিয়েছি ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা এই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ করো আর পাঠ্যবইয়ের সাধারণ অঙ্ক বাসায় যদি প্র্যাকটিস করো পাশাপাশি এই সৃজনশীল অঙ্কগুলো যদি বাসায় তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে তোমরা বাসায় বসে থেকে যদি মনোযোগ সহকারে অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো জানি তোমাদের দুর্বলতা অনেকটুকুই কেটে যাবে আর আমি আজ যে ক্লাসটা নিলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো এবং যেখানে বুঝবে না সেখানে টেনে টেনে বারবার বোঝার চেষ্টা করবে আর আজকের মতো ক্লাস এখানে শেষ পরবর্তী পর্বটা পরবর্তী ক্লাসে দেখার জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি এবং তোমরা পরবর্তী ক্লাসটা পরবর্তী পর্বে তোমরা দেখবে আর আমাদের এই ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করবে লাইক দিবে এবং কমেন্টস করবে এবং আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম